করোনার প্রভাবে জনজীবনে উদ্বিগ্নতা ও উৎকণ্ঠার কমতি নেই যেন কোথাও। এরই প্রভাবে প্রভাবিত হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লাগামহীন অব্যবস্থাপনার কারণে দিশেহারা হচ্ছেন অনেকেই। করোনা ভাইরাসের আতঙ্কে যখন গোটা বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছে এবং স্থবির হয়েছে মানুষের জনজীবন, সেই সময়ে আমাদের বাংলাদেশেও যথেষ্ট প্রভাব পড়েছে এই করোনা। আর এই করোনার প্রভাবে অনেকটা অংশই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর পড়েছে, যা মানুষের নাগালের বাইরে চলে গেছে। প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে হতদরিদ্র খেটে খাওয়া মানুষ সহ সর্বস্তরের মানুষ পড়েছে বিপাকে। চাল বস্তা প্রতি নাকি 200-300 টাকা করে বাড়ছে আমাদের বাসা নিয়ে গেছে। তারপর আপনি ম্যাজিস্ট্রেট যাচ্ছে, ওনারা যেদিন যায় সেদিন কমাচ্ছে, পরে ঠিকই বাড়াই দিতে। গত 2 দিন এবং 3 দিনের ব্যবধানে এক এক বস্তায় 400-500 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এটা কারণ 400-500 টাকা বাড়ে নাই, এটা কিছু কিছু দোকানদার ইচ্ছাকৃতভাবে দামটা নিতাছে। 28-29 টাকা ছিল ডিমের দাম 3-4 দিন আগে, ঠিক আছে, সেটা হুট করে 36-38 টাকা হয়ে গেল। তো এটা কি কেন হয়ে যায়? 40 টাকা হয়েছে, 40 টাকা হয়েছে। হ্যাঁ, তো কেন হয়েছে? এটা কারণ হয়েছে, ডিমের দোকান হারা নিছে সারা দেশের ব্যবসা বাণিজ্য কর্মপ্রতিষ্ঠান যখন স্থবিরতায় বিরাজমান, সেই সময় দ্রব্যমূল্যের বৃদ্ধি চরম মানবিকতা লঙ্ঘন বলে জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এম আর হায়দার রানা। নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাজারে যেসব চাল ডাল তেল লবণ ইত্যাদি এক ধরনের সাতানাশি মহল এই ভাইরাসের এই ক্রান্তি লগ্নে তারা নিজের স্বার্থকে পুঁজি করে বা নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টায় লিপ্ত হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে মনে করি, এটা খুবই মানবাধিকার লঙ্ঘনজনক একটি ঘটনা। এভাবে কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার অপ্রত্যাশিতভাবে বাড়তে থাকলে সমাজের সাধারণ মানুষ হবে বিপন্ন। করোনার করাল গ্রাসে অর্থনীতিও দারুণভাবে পড়বে হুমকির মুখে। হতাশা আর দীর্ঘশ্বাস দেখা গেল বাজারে এসে বাজারের ক্রেতাদের মধ্যে। সরকারের হস্তক্ষেপই এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে অনেকটাই বাজার নিয়ন্ত্রণে আনতে পারবে বলে বিশ্বাস করেন, তাই সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। আপনার আমার সকলের